হিন্দু বাঙালিদের ১২ মাসে প্রচলিত ১৩ পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে শিবরাত্রি। সময়ের সাথে পাল্লা দিয়ে শিবরাত্রি উদযাপনের রকমেও এই সময়ের মধ্যে অনেক ধরনের বৈচিত্র্য আমরা লক্ষ্য করছি। তবে অস্বীকার করার উপায় নেই, এই সময়ের মধ্যে যেভাবে প্রায় সব অংশের নরনারীরা কেউ বা এককভাবে আবার কেউ বা সম্মিলিতভাবে দেবাদিদেবের আরাধনায় নিজেদের নিয়োজিত করছে, তার নিরিখে বলা যেতেই পারে শিবরাত্রি উৎসব গোটা জাতির কাছে একটা অন্যতম গুরুত্বের ধর্মীয় আয়োজন। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন, আবার এই রাত্রে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। যদিও হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশের সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড় জমে, যেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। কিন্তু জানেন কেন মহাশিবরাত্রি পালিত হয়? মূলত মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন। প্রচলিত আছে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন, এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। শিবপুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পূজা হয়েছিল, যেখানে স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পীঠ বা ভিত্তি এবং সবকিছুই অসীম শূন্য থেকে জন্মেছে, তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়। অন্যদিকে প্রচলিত মত আমাদের জানান দেয় মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন, এ কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রি অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। এছাড়াও মহাশিবরাত্রির দিনে ১২টি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল, এই কারণে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় ১২টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে। এখানে উল্লেখ করা প্রয়োজন অন্যান্য বছরের মতো এবারও আমাদের রাজ্যের রাজধানী আগরতলার সেন্ট্রাল রোডের শিববারে সহ বিভিন্ন জায়গায় কাতারে কাতারে ধর্মপ্রাণ মানুষ উদ্যমিতভাবে শিবরাত্রি উৎসবে নিজেদের নিয়োজিত করেছেন। আমাদের ক্যামেরা নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম রাজধানীর বিভিন্ন জায়গায়, ক্যামেরা বন্দী করেছে সেই মুহূর্তগুলো, যে মুহূর্তগুলোতে আমরা আবেগতাড়িত হয়েছি তখন যখন দেখেছি সকল অংশের মানুষ সম্মিলিতভাবে দেবাদিদেব মহাদেবের আরাধনায় নিজেদের নিয়োজিত করেছেন। আজকের এই মহান শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে আমরা সর্বশক্তিমান মহাদেবের কাছে সার্বিকভাবে জগৎ সংসারের সুখ ও সমৃদ্ধি কামনা করছি। প্রত্যেক বছরে কি আসা?
পুজো হয়ে গেছে, পুজো দিয়ে দিয়ে এসেছি এখন। কতক্ষণ লাগলো? এক দেড় ঘন্টা লেগেছে। শিবের কাছে কি চাইলেন? শিবের কাছে তো ফল চেয়েছি, ভালো বর, যাতে মনের মতন একজন ভালো বর পাই, এই দিয়েছি। শিব চতুর্দশী আজকে 8:01 শিব চতুর্দশীর তিথি আরম্ভ হয়েছে। কারণ যে আগামীকাল 5:43 পর্যন্ত আছে, গত বছরের নেই আজকের থেকে যে শিব চতুর্দশী আরম্ভ হয়েছে, এর কোনো উৎসবের মেজ আছে। এই উৎসব চলছে এবং আমাদের এই উৎসবের মধ্যে প্রহরে যে পূজা গৌরী হবে, পূজারীয় টাইমে টাইমে 3 ঘন্টা অন্তর অন্তর এই শিবরাত্রি পূজাটা হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।